শুনেছিলাম বিরিয়ানির দাম তো 230 টাকা ছিল, ভাইরাল হওয়ার পর কি 260 টাকা হয়েছে? অরিজিনাল জাফরান এবং আপনার সামনে আমি 500 গ্রামের ঘি দিয়ে দেবো, বিশেষ দিয়ে আমরা 250 গ্রাম, মানে টোটাল 750 গ্রাম ঘি যায়, আমাদের 250 গ্রাম যায়। আর এই কাটার সময় আমরা দাদা দোকান খুলেছে, দোকান খুলে আসার পরে টেস্ট আরো এনহ্যান্স হয়ে যাবে। ভালো বিরিয়ানি খেতে হলে মনোজের বিরিয়ানি। বিশ্লেষণ করে যেমন দেখাবো তেমনি এই বিরিয়ানির টেস্টে কেমন হয়, কোয়ান্টিটি কোয়ালিটির দিক থেকে কেমন সম্পূর্ণভাবে তুলে ধরবো। আর শুনেছি নাকি এই বিরিয়ানির সাথে একটা ক্যাম্পা কোলার বোতল ফ্রি পাচ্ছে, তো বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবে আমার ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো আর বেশি কথা বলবো না, যাওয়া যাক সেই মনোজ স্যার দোকানে। তো মনোজ স্যার কেমন আছেন? ভালো আছি, আগের থেকে অনেক ভালো আছি। মোটামুটি একটু জায়গা ছিল আগে, আমার দোকানটা ছিল 4 রাস্তা মোড়ে, ওখানে তো নর্মালি খুব ভালো সেল ছিল, সবাই জানতো। এখন পাড়ার হয়তো অনেকে জানে না, ব্লগ দেখে আসছে। আমি সুরজিৎদার খুব ফ্যান ছিলাম, সুরজিৎদা এসে এখানে ব্লগ করে গেছে। হ্যাংলাবাদ চ্যানেলের অর্পণ আমার ভাগনা বন্ধু, ও এসে ব্লগ করে গেছে। ওরা ব্লগ করার পরে হ্যাঁ আমার সেল অনেক বেড়ে গেছে। আমার রোববারে, এই রোববারে আমি 8,000 বিক্রি করেছি, নর্মালি আমার 5,000 শহরে যেত, এই রোববারে আমি 8,000 বিক্রি করেছি, আমি খুশি। এটা আশা করি আমি 1 মাসের মধ্যে 10 থেকে 12 হাঁড়িতে নিয়ে যেতে পারবো। আমার যা কোয়ালিটি, আমি সম্পূর্ণ বিরিয়ানিটা কাঠে চলে রান্না করি, যে কেউ দেখতে চাইলে কাস্টমার আমার বাড়িতেই রান্না হয় কাঠে, যখন তখন যেতে পারে। এবং সবাই জানেও যে আমি কাঠ ছাড়া রান্না করি, আমি যদি 5 কিলো চালের বিরিয়ানিও করি সেটা আমার কাঠেই হয়। কাঠের রান্নার টেস্ট আলাদা হয়, কাঠের জাল এবং তামার হাঁড়ি। আমি বিরিয়ানির ব্যবসা করছি দুর্গানগরে 2008 সাল থেকে, ঠিক আছে। তখন শামীম খান ছিল ব্যারাকপুরের খুব নামি কুক ছিল শামীম খান, আগে দাদাবতী শেফ ছিল, পরে ও বিয়ে বাড়ির অর্ডারগুলো করতো, আমার ক্যাটারিং এর রান্না সব শামীমদাই করতো। শামীমদা যখন রান্না করতো আমার দোকানে, তখন সামনেই রেলগেটের সামনে একটা দোকান ছিল, আমার দাদা হয়ে বিরিয়ানি তখন নাম ছিল। আমার 17 থেকে 18 হাঁড়ি ডেলি তো দোকান মানে সেল হতো 2008 সালে, অন্য কোনো দোকান ছিল না। তারপরে 2 বছর করার পরে শামীমদা অ্যাক্সিডেন্টে মারা যান, মারা যাওয়ার পরে আমি 3-4 বছর ব্যবসা বন্ধ রাখি, ঠিক আছে। তারপরে আবার ভালো কুক পাই, আবার ভাড়া সিস্টেমে দোকান নিয়ে করতে থাকি। এখন এটা আমি দোকানটা কিনে নিয়েছি, এখানে অসুবিধা হচ্ছে না, স্বাধীনভাবে ব্যবসা করছি, যথেষ্ট ভালো রেসপন্স পাচ্ছি দূর দূর। রেগুলার কাস্টমার বলতে, এই দাদার দোকানের মানে বিরিয়ানির দোকান খোলার আগেই দাদা তো ক্যাটারিং এর বিজনেস অনেকদিন থেকেই, তা যখনই কোনো ক্যাটারিং এর মানে ভালো রান্না বান্না খাওয়ার হতো আমি খেতে ভালোবাসি, তা দাদা আমায় ডেকে নিত, তখন থেকে বিরিয়ানি খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে। তো তারপরে দাদা দোকান খুলেছে, দোকান খুলে আসার পরে টেস্টটা আরও এনহ্যান্স হয়ে যাবে, অনেক বেটার হয়েছে। আর আমাদের এই কলকাতায় সবাই একটু শুকনো টাইপের বিরিয়ানি খায়, ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি এখানে এত মশলা বা একটা ভালো কম্বিনেশন পাওয়া যায় না, সেই অনুযায়ী এখানে খুব ভালো বেটার। আমি তো মনে হয় রাত্রেবেলা বাড়িতে প্যাকিং করে নিয়ে চলে যাই, রাতে রান্না করলো না হয়ে যায় খাওয়া, আর পরের দিন কোনো পেটের মানে প্রবলেম গ্যাস অম্বলও হয় না, খুব ভালো বিরিয়ানিটা হয়ে যায়। যে কোয়ালিটিগুলো যেগুলো ইউজ করা হয়েছে ইনগ্রিডিয়েন্টস খুব ভালো, থেকে শিয়ালদা হাবড়া বনগা বেড়াচাপা রানাঘাট তারপরে আপনার বর্ধমান গুড়া সব জায়গা থেকে লোকজন আসে, সবাই খেয়ে যেয়ে বলছে আমার 2 টাকা লাভ লস বড় কথা নয়, সবাই খেয়ে বলছে খুব ভালো খেলাম, হ্যাঁ এটাই আমার ভালো লাগছে। খুব সুন্দর, আমি কালকে এক জায়গায় খেয়েছিলাম সেখানটা খেলাম, আজকে এখানে বিরিয়ানি মনোজদার বিরিয়ানি ব্যারাকপুরের টিভি বিরিয়ানি খেয়েছিলাম, কালকেরটাও খেলাম, আজকেও এখানে মনোজদার বিরিয়ানি খাচ্ছি, মনোজদারকে আমি খুব ভালো লাগলো। আজকে হ্যাঁ সাতজন বললাম, আমি কালকে আমার মনোজদারটাই বেশি ভালো, মনোজদার বেশি ভালো লাগছে। আমার মাঝে মাঝে আসা হয়, ও আসলেই আমার আসা হয়, খুব ভালো। আর কিছু চাই না, লাভ আমার 10 টাকা জায়গা 5 টাকা হোক, কিন্তু খাটনির পরে যখন সবাই বলে যে না দাদা বিরিয়ানিটা সত্যি ভালো খেলাম, তখন আমার সমস্ত খাটনিটা দূর হয়ে যায়। বিরিয়ানি রান্না করতে ভালো খোয়াঘির দরকার, ভালো জাফরান দরকার, ভালো পরিমাণে ঘি দরকার এবং ভালো কোম্পানির ঘি, আলু বখরা দরকার, ভালো টক দই দরকার, এই জিনিসগুলো দরকার। আর দরকার হচ্ছে কাঠের জাল,
ঠিক আছে, এইগুলো সব যদি হয়, মিস্ত্রি যদি ভালো থাকে, চালের কোয়ালিটি যদি ভালো থাকে, বিরিয়ানি 100% বেশি হবে, ভালো হবে। 120 টাকায় 150-160 গ্রাম সাইজের চিকেন, ঠিক আছে, 170 গ্রাম চালের রাইস, প্লেটের উপরে কলা পাতা দিয়ে সার্ভ করছি। আমার দোকানে এখন এসি লাগানো হয়নি, কালকের মতো এসি লাগানো হয়ে যাবে। এসি লাগানো হলো আমার দাম বাড়াবো না, দাম একই থাকবে। আমি যখন দোকানটা প্রথম খুলেছিলাম 1.5 বছর আগে সামনে, তখন আমার যা দাম ছিল আমি দাম এখন 1 টাকাও বাড়াইনি। অন্য দোকানে যে যা বিক্রি করে তার থেকে আমি 20 কিলো চাল হলো বেশি বিক্রি করি। ভাই যখন কলা পাতা দিয়ে সার্ভ করি, আমরা এখানে ভাতও বিক্রি করি, ঠিক আছে, ভাত ডাল আলু চোখা হোক, বেগুন ভাজা হোক, ঠিক আছে, করি। আমাদের যে কাতলা মাছটা ইউজ করি সেটা 120 গ্রাম সাইজের, রুই মাছটা 100 গ্রাম সাইজের, আমরা যে চিকেন কষা দিই 65-70 গ্রাম সাইজের, 2 পিস দিয়ে 110 টাকা, 4 পিস দিয়ে 180 টাকা, এবং খুব ভালো কোয়ালিটি, ফ্রেশ তেল মশলায় তৈরি, সব 1 নম্বর জিনিস। আমার নিজের ক্যাটাগরি ব্যবসা, সে কারণে আমি কোয়ালিটি কোনোদিনই খারাপ করতে পারবো না। শুনেছিলাম বিরিয়ানির দাম তো 230 টাকা ছিল, ভাইরাল হওয়ার পর কি 260 টাকা হয়েছে? না না না, আমার 230 টাকা ছিল যখন নাকি মডেলের সাইজ, গত বছর 1.5 বছর আগে আমি বিরিয়ানি দোকানটা প্রথম করি, আমার 230 টাকা বিরিয়ানির দাম ছিল, মডেলের সাইজ ছিল 100 গ্রাম। 1 সপ্তাহ পরে আমি ওটা 150 গ্রাম করে দিয়েছি, দাম বাড়াইনি। 150 গ্রাম খাসির মাংসের দাম 120 টাকা, কাঁচা খাসির মাংসের দাম। তারপরে হয়ে গেল, ব্লক করে যাওয়ার পরের দিন আমি করে গেলাম ওটা 150, ঠিক আছে। 200 গ্রাম যখন করলাম তখন আমি বলেছি যে আমার সেপ্টেম্বরের 10 তারিখ থেকে যেটা 230 টাকা আছে ওটা 260 টাকা হবে। ওখানে 250 গ্রাম করে খোয়া খির, এটা প্রতিটা হাড়িতে যায়। আপনি যখন হাড়ি খুলবো পরে আপনি দেখবেন একদম কোনো ফুড কালার আমি ইউজ করি না, অরিজিনাল জাফরান। এবং আপনার সামনে আমি 500 গ্রামের ঘি দিয়ে দেবো, এবং 500 গ্রাম ঘি দিয়ে যেটা দিই সেটা আমরা ওপরে, এবং জুসে দিই আমরা 250 গ্রাম, মানে টোটাল 750 গ্রাম ঘি যায়। আর যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায়, দুর্গা নগরের পেছন দিকে নামবে, পেছন দিকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে পেছন দিকে নেমে ডান দিকে এসে জাস্ট 50 মিটার দূরে মনোজের বিরিয়ানি বললেই হবে, 50 মিটার দূরে আমার দোকান, পিবি অ্যাপার্টমেন্টের নিচে, চার রাস্তার মোড়। আর আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে? আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 8240543250, এটা আমার ফোন নাম্বার। বানাতে আমাদের 250 গ্রাম যায়, আর এই কাটার সময় আমরা পুরো একটা ব্র্যান্ডেড দিই, সে তখন অন্নপূর্ণা আছে। ভালো বিরিয়ানি খেতে হলে মনোজের বিরিয়ানি। তো নিয়ে নিলাম আমাদের মনোজ স্যার বিখ্যাত সেই স্পেশাল বিরিয়ানি, চিকেন মাটন, 200 গ্রামের মাটন বিরিয়ানি, এটা স্পেশাল বিরিয়ানি। আর সাথে হচ্ছে এই আলু রয়েছে, আর তার সাথে যেটা নিয়েছি স্যালাড, আর হচ্ছে চিকেন চাপ। তো খুব চিপেস্ট প্রাইসের মধ্যে এই পুরো কম্বোটা নিয়েছি, তো এতগুলো তো খাওয়া সম্ভব হবে না। যেটা মেন ডিশ অর্থাৎ মাটন বিরিয়ানি, সেটার কেমন টেস্ট সেটার রিভিউ আপনাদের দেবো। ফার্স্টে আমি একটুখানি হালকা রাইসটা ট্রাই করব। তো দাদা বলেছেন যে নাফিসের চাল ব্যবহার করেন, তো খেতে কেমন সেটা দেখা যাক। বিরিয়ানিটা খেয়ে যেটা আমার মনে হলো যে একদম লাইট বিরিয়ানি, অর্থাৎ এখানে যারা লোকাল কাস্টমার সেই কাস্টমাররাই বলেছে যে এই বিরিয়ানিটা খেলে শরীরে কোনো বলতে গেলে গ্যাস অম্বল এগুলো কিছু হবে, তো একদমই ঠিক, লাইট বিরিয়ানি, খুবই মশলা কচির বিরিয়ানি নয়। হালকা আলুটা খেয়ে দেখবো, এই যে প্রথম যেটা দেখা হয় বিরিয়ানির মধ্যে যে আলুর মধ্যে সফটনেসটা কোথায়, এবার একটুখানি দেখা যাক, এই যে অনেকটাই সফট, একটুখানি বিরিয়ানির সাথে খেয়ে বলবো কেমন। বিরিয়ানিটা যেমন জুসি ছিল তেমনি আলুটা পুরোপুরি অসাধারণ, কেন আলুর মধ্যে মশলাটা ঢুকেছে। যদি এটা দম বিরিয়ানি না হতো বা দম দিয়ে যদি বিরিয়ানিটা না তৈরি করতো, তাহলে আলুর মধ্যে প্রপার মশলাটা ঢুকতো, তো সেই দিক থেকে বলাই যাচ্ছে যে পুরো দম দিয়ে তৈরি বিরিয়ানি। আপনাদের আলুটা দেখাচ্ছি, এই একদম প্রপার মশলা ঢুকেছে, বিরিয়ানিটা যেমন সফট লং গ্রেনের রাইস, আর প্রপার দম দিয়ে তৈরি বিরিয়ানি, সম্পূর্ণ কাঠের জালে তৈরি হয়েছে এই বিরিয়ানিটা। এবার আপনাদের দেখাবো যে এটা হচ্ছে 200 গ্রামের মাটন, আপনাদের দেখাই কতটা সফট মাটন। এই যে কাজী মাটন হলে তার প্রমাণ হচ্ছে এর মধ্যে যে পিঙ্কিস পিঙ্কিস কালার সেটা পাক, মাটনটা অসাধারণ, চর্বি আলাদা, কেননা এই চর্বিযুক্ত মাটনটা সম্পূর্ণ রেয়াজি।
একদম কাঠের জালে যে বিরিয়ানিটা তৈরি হয়েছে দম দিয়ে, সেক্ষেত্রে তো ফাটাফাটি লাগছে। এবার একটুখানি বিরিয়ানির সাথে খাওয়া যাক, চলো। দাম তো কেটেছে প্রাইসের মধ্যে ক্যাম্পার বোতল দিয়ে সবচেয়ে কম দামে একটা কম জুসি মাটন, হালকা আলু সাথে একটুখানি গ্রিন চাটনি, এভাবে নিয়ে মাখিয়ে একটা বিগ বাইট নেওয়া যাক, চলো। একদম ফাটাফাটি চিকেন চাপ 120 টাকা, 250 গ্রামের চিকেন দিয়ে 150 টাকা। তো আপনারা ডেফিনেটলি মনোসার দোকানে আসবেন এবং ট্রাই করবেন। তোমরা দেখতেই পেলে পাবলিকদের রিভিউ কেমন, কেন পাবলিকরা ওখানে যারা যায় তারা রেগুলার কাস্টমার আর ভীষণ, তাদের ভীষণ পছন্দ। আর যেটা আমার মনে হলো পার্সোনালি, যে এতটা মানে রাইস দিয়েছে, আনলিমিটেড তো রাইস, তো প্রথমেই যতটা দেবে তোমরা একা খেয়ে কিন্তু শেষ করতে পারবেই না। আর এই প্রাইসের মধ্যে ওই 200 গ্রামের যে মাটনের পিস রয়েছে, সেটা আমি তো বলবো কোনো দোকানে দেবে কিনা সন্দেহ, আর কোয়ালিটি নিয়ে তো ভাই কোনো সন্দেহই নেই। আর তোমাদের আরেকটা জিনিস বলে দিচ্ছি, যে প্রপার অ্যাড্রেসটা দেখো, তোমরা শিয়ালদা থেকে যদি আসো তাহলে তোমরা বনগা লোকাল ধরবে, বনগা লোকাল ধরে মাত্র 4টে যে স্টপেজ রয়েছে, সেই 4টে স্টপেজের পর হচ্ছে দুর্গানগর, দুর্গানগরে প্রথম অর্থাৎ দুর্গানগরে যে 1 নম্বর প্ল্যাটফর্ম, সেই দুর্গানগরে 1 নম্বর প্ল্যাটফর্মে নামবে। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে তোমরা উল্টো দিক দিয়ে আসবে, উল্টো দিক দিয়ে এসে যে কোনো ব্যক্তিকে তোমরা যদি জিজ্ঞাসা করো মনোস্তার বিরিয়ানির দোকান, যে কোনো ব্যক্তি দেখিয়ে দেবে। আর কোনো যদি অসুবিধা হয় তাহলে তোমাদের কাছে ডিসক্রিপশন বক্সে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিও। আর গুগল ম্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। সত্যি কথা আমার খুবই ভালো লেগেছে, তোমাদের একবার বলবো দুর্গানগরে মনোস্তার বিরিয়ানি ডেফিনেটলি ট্রাই করো। পার্টটা ভালো লেগেছে জানাতে ভুলবে না, সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি নতুন দেখে থাকো এই মুখটাকে তাহলে তাড়াতাড়ি ফলো করে দিও, কেন সেখানে খুব তাড়াতাড়ি 1000 ফলোয়ার কমপ্লিট হবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।